হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো পাইথন লিস্টের ব্যাপারে। পাইথনে চার ধরনের কালেকশন ডেটা টাইপ আছে, তার মধ্যে লিস্ট একটা, আর বাকি তিনটে হলো টাপেল, সেট আর ডিকশনারি। এগুলোর সম্বন্ধে একটু একটু জেনেছি আগে, কিন্তু এবার এগুলো সম্বন্ধে একটু ডিপলি জানবো। ওকে, তো আজকে পাইথন লিস্টের সম্বন্ধে জানবো। তো পাইথন লিস্টকে আমরা কী করে লিখতে পারি? পাইথন লিস্টকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি এবং সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি। ওকে, তো পাইথন লিস্টকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবেন, একটা লিস্ট লিখলেন, কমা আরেকটা লিখলেন, কমা আরেকটা লিখলেন, এরকম যত খুশি লিখতে পারেন। তো লিস্ট কী হয়? লিস্ট হয় আপনার চেঞ্জেবলও হতে পারে এবং অর্ডারও, এবং লিস্টের মধ্যে ডুপ্লিকেট ক্যারেক্টারও আসতে পারে। মানে এইটা আর এইটা সেম হবে, কিন্তু এই দুটো লিস্ট আলাদা গণ্য করবে। যখন লেন্থ বের করবেন দেখবেন এই দুটোকে যোগ করছে, একই ধরছে না। তো তারপর আসছে লিস্টের মধ্যে আইটেমকে কী করে অ্যাক্সেস করবেন। মানে ধরুন লিস্টের মধ্যে 1 নম্বর ইন্ডেক্স, এটা তো 1 নম্বর ইন্ডেক্স আর এটা 0 নম্বর ইন্ডেক্স। তো 1 নম্বর ইন্ডেক্সে কী আছে সেটা বুঝবেন কী করে? তো জাস্ট লিস্ট, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে 1 লিখবেন, মানে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, এবং তার আগে যেই ভ্যারিয়েবলে লিস্টটা নিয়েছেন সেই ভ্যারিয়েবলের নাম। এটা আগে একটু আমরা দেখেছিলাম কী করে করতে হয়। ওকে, তো এরকম করে যেই ইন্ডেক্স নাম্বারটা দেবে সেই ইন্ডেক্স নাম্বারের ওই আইটেমটা পেয়ে যাবে। তো নেগেটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং আমরা আগেই বলেছিলাম যে লাস্ট থেকে শুরু হয়, -1, তারপর -2, তারপর -3, এরকম করে হতে থাকে। এবং এদিক থেকে পজিটিভ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, 0, 1। ওকে, তার মানে পাইথন আছে 0-তে, জাভা আছে 1-এ, বাট পিএইচপি আছে -1-এ। আর এদিক থেকে পজিটিভ থেকে দিক থেকে দেখতে গেলে এটা আছে 2-এ। ওকে, এটা আছে 2-এ, আর নেগেটিভ থেকে দেখতে গেলে এটা আছে -1-এ। তো আপনি এটা কি করে অ্যাক্সেস করবেন? জাস্ট ওখানে -1 লিখে দেবেন, তাহলে এই যে -1-এর যে আইটেমটা আছে সেটা অ্যাক্সেস হয়ে যাবে। তো আমরা পাইথন সেলটা ওপেন করে নিলাম এবং এখানে একটা লিস্ট নেব। তো ওই লিস্টটাই নিয়ে নিলাম, পাইথন জাভা জাভা স্ক্রিপ্ট। তো এর এক একটা আইটেম কী করে অ্যাক্সেস করবেন সেটাই দেখাচ্ছি। তো এখানে সিনট্যাক্স এরর, তো এখানে স্পেস দিলে হবে না। তো আমি বলেছিলাম যে সিনট্যাক্সগুলোকে মাথায় রাখতে হবে একটু, তো আমি কপি পেস্ট করেছিলাম ওই জন্য হয়ে গেছিলো আর কি এইগুলোকে জাস্ট। ঠিক আছে, লিস্ট ভ্যারিয়েবলের মধ্যে এই পুরো লিস্টটাকে আমরা ধরে নিলাম। এবারে আমরা প্রথমে প্রিন্ট করব, প্রিন্ট লিস্ট। ওকে, তো এই দেখুন এটা প্রিন্ট হয়ে গেল। তো আমরা টাইপ দেখব, টাইপ অফ লিস্ট। তো এই দেখুন ক্লাস লিস্ট, লিস্ট টাইপ, এবং এর লেন্থ দেখব। লেন্থ কী করে চেক করবেন? লেন ফাংশন দিয়ে, len লেন, list লিস্ট। ওকে, লেন লিস্ট 3, তিনটে আইটেম আছে দেখুন, এই দেখুন 1, 2, 3। এইবারে এর এক একটা আইটেমকে কী করে অ্যাক্সেস করব? তো প্রিন্ট, প্রিন্ট, এবং যে ভ্যারিয়েবলের মধ্যে লিস্টটা রেখেছি এবং তার ভেতর থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বার আমরা জাভাকে করব, তার মানে জাভার ইন্ডেক্স নাম্বার কত? পজিটিভ দিক থেকে দেখতে গেলে 1। এই দেখুন জাভা প্রিন্ট হয়ে গেছে। এবার নেগেটিভ দিক থেকেও এই জাভাটাকেই প্রিন্ট করব, বাট নেগেটিভ ইন্ডেক্স দিয়ে। প্রিন্ট লিস্ট, লিস্ট, এবং নেগেটিভ ইন্ডেক্সে এটা কততে আসবে? -2-তে আসবে। এই দেখুন পিএইচপি -1, এটা -2, তো -2 দিলাম। এই দেখুন জাভা প্রিন্ট হয়ে গেছে। এবং পাইথনকে আপনি মাইনাসে ইন্ডেক্স দিয়ে লিখুন, এই পাইথনের এলিমেন্টটাকে তো কী হবে। তো আমার এটাকেই কপি পেস্ট করে নিলাম, জাস্ট ইন্ডেক্সটা চেঞ্জ করে দেবো। তো ইন্ডেক্স কী হবে? -3। ওকে, পজিটিভ দিক থেকে যেটা 0 নাম্বার ইন্ডেক্সিংয়ে আছে। তো বন্ধুরা, আমরা এবার দেখবো রেঞ্জ অফ ইন্ডেক্সেস। তো একটা প্রচুর বড় আপনি লিস্ট নিলেন, তো 2 থেকে 5 নম্বর ইন্ডেক্সের মধ্যে যা যা আছে সেগুলো আপনি প্রিন্ট করাতে চান। তো এখানে ইন্ডেক্স নাম্বার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো 2 থেকে 5, আমরা আগেই বলেছিলাম ইন্ডেক্সের ক্ষেত্রে যে প্রথমে যেটা হবে সেটা ইনক্লুড হবে এবং লাস্টে যেটা হবে সেটা এক্সক্লুড হবে। তার মানে 2 থেকে 5 হলে 5টা এক্সক্লুড হবে, এবং 2 থেকে স্টার্ট হয়ে এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, মানে 2, 3, 4, সন্টু, মন্টু, সন্টু ও সোনা, এই তিনটে, সন্টু, মন্টু, সোনা। এবং আপনি যদি প্রথম থেকে স্টার্ট করতে চান, মানে 80 থেকে স্টার্ট করতে চান, তাহলে এই যে 2-এর জায়গায় আপনি কিছু লিখবেনই না জাস্ট, ঠিক আছে, তারপর কোলন দিয়ে 5 লিখে দেবেন। তাহলে এই 5 নম্বর ইন্ডেক্সের
পর্যন্ত, মানে পাঁচটা তো এক্সক্লুড হবে, তার মানে সনু পর্যন্ত আপনার প্রিন্ট হয়ে যাবে। তো এরকম করেই যদি আপনি লাস্ট পর্যন্ত প্রিন্ট করাতে চান, এবং দুই নম্বর ইন্ডেক্সটা কিন্তু ইনক্লুড হবে, প্রথমে প্রথমে যেটা লিখবেন সেটা ইনক্লুড হবে, তার মানে মন্টুটা ইনক্লুড হবে। ওকে, তো মন্টু থেকে ডাইরেক্ট এতটা পর্যন্ত আপনার প্রিন্ট করিয়ে দেবে। এবং আপনি নেগেটিভ দিক থেকেও করাতে চান, তো -4 থেকে -1, তো -1টা আপনার এক্সক্লুড হবে, এটা এটা এক্সক্লুড হবে, এবং -4 থেকে শুরু হবে, তার মানে এটা -2, এটা -3, এটা -4, তার মানে সন্টু, সোনা, বেবি, এই তিনটে প্রিন্ট হবে। তো পাইথন সেল আমরা ওপেন করে নিলাম এবং ওই লিস্টটাকে লিখব। তো একটু দেখেই নিই ইন্ডেক্সটা ঠিক আছে, তো এখানে স্পেস দিলে হবে না, এখানেও স্পেস দিলে হবে না, স্পেসগুলোকে কাটতে হবে, না হলে আমার সিনট্যাক্স এরর আসবে। ওকে, তো এবার লিস্টের মধ্যে আমরা রেঞ্জ হিসেবে প্রিন্ট করব। তো প্রিন্ট প্রিন্ট লিস্ট ভ্যারিয়েবলের নেম এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে কোথা থেকে স্টার্ট করব, আমি গুপি থেকে স্টার্ট করতে চাই, গুপি থেকে সোনু অবধি, তার মানে এটা আছে ওয়ান ইন্ডেক্সে, তারপর এটা টু, এটা থ্রি, এটা ফোর, বাট সোনুটাকে আমি এক্সক্লুড করতে চাই, তার মানে 1 থেকে 4, 1:4। এই দেখুন গুপি, মন্টু, সন্টু, সোনু এক্সক্লুড। তো এরকম করেই যদি প্রিন্ট করেন, সোনুটাকে ইনক্লুড করতে চাই এবারে, তাহলে এটা 5 লিখবো, কারণ সোনুর ইন্ডেক্স নম্বর 4। তো এই দেখুন সোনু। ওকে, তো আমি প্রথম থেকেই পুরো সোনু অবধি প্রিন্ট করব, তো জাস্ট এখানে কিচ্ছু দেবো না, তাহলে এখানে স্টার্ট নিয়ে নেবে। তো এই দেখুন আশিস, গুপি, সন্টু, মন্টু, সোনু, এবং আমি এই গুপি থেকে পুরো লাস্ট অবধি প্রিন্ট করব। তো এটা তো 1ই আছে, কারণ গুপির ইন্ডেক্স 1 এবং এখানে লাস্ট অবধি। তো এই দেখুন এসে গেছে। তো এবার নেগেটিভ ইন্ডেক্সের দিকটা যাই, তো প্রিন্ট করব। তো নেগেটিভ ইন্ডেক্সের দিক থেকে আমরা সোনু থেকে প্রিন্স অবধি প্রিন্ট করব, বাট প্রিন্সটাকে এক্সক্লুড করব, তার মানে এটা -3, এটা -1, এটা -2, এটা -3। তো -3 থেকে -1, -3 টু -1। ওকে, এই দেখুন সোনু আর বেবি প্রিন্ট হয়ে গেছে। তো আমি এখানে আরেকটা লিস্ট নিলাম নাম ভ্যারিয়েবলের মধ্যে, এখানে কিছু ইন্টিজার রাখলাম এবং দুটো স্ট্রিং রাখলাম। ওকে, তো এন্টার হিট করব। তো টাইপ প্রথমে দেখে নিই, টাইপ অবভিয়াসলি লিস্ট আসবে, কারণ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, সিনট্যাক্স অনুযায়ী লিখবো আমরা। তো এই দেখুন লিস্ট এসছে টাইপ। এবার প্রিন্ট করব নাম, প্রিন্ট করলাম, এই দেখুন এসছে। ওকে, তো আমি এই 22 আর 11 নম্বর এলিমেন্টটাকে আমার চাই এখান থেকে, তো আমি প্রিন্ট করব। তো একটা ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্ট এলিমেন্ট, তো এফ দিয়ে লিখে নিই, এফ আর এস, ফার্স্ট এলিমেন্ট এফ আর, এফ আর ইকুয়াল টু এন ইউ এম নাম, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এলিমেন্টটাকে নেবো, কত নম্বর ইন্ডেক্সিংয়ে আছে ওটা, 22টা 0 নম্বরে। ওকে, তো এরকম করে আরেকটা নেবো, সেকেন্ড এসসি এন ইউ নাম, এবং ওটা 0 নম্বর থেকে, এটা কত ইন্ডেক্সে আছে, এটা 1 নম্বর ইন্ডেক্সে আছে, তো 1 নেব এটা, ঠিক আছে। তো এবার এই দুটোকে যোগ করব, এই এসসি আর এফ আরটাকে, তো এসি ওম সাম একটা ভ্যারিয়েবল নেবো, সেখানে এসসি প্লাস এফ আর এটাকে যোগ করব এবং প্রিন্ট করব সামকে। এই দেখুন 33, 22 আর 11, লিস্টের মধ্যে নানান ডুপ্লিকেট ভ্যালু আপনি নিতে পারেন, কোনো এতে অসুবিধা হবে না। এবার বন্ধুরা আসছি যে লিস্টের মধ্যে কোনো ভ্যালুকে আপনি কী করে চেঞ্জ করবেন। ধরুন এখানে গুপি লিখেছেন, কিন্তু এখানে গুপি আপনার হয়তো কোনো প্রকারে ভুল প্রিন্ট হয়ে গেছে, তো আপনি এখানে চেঞ্জ করবেন, তো আপনি জাস্ট লিস্ট মানে যেই ভ্যারিয়েবলটা লিখেছেন সেই ভ্যারিয়েবলের নাম দেবেন, এবং এই ইন্ডেক্সের নাম্বারটা দিতে হবে 1, তো তারপর ভ্যালু লিখে দেবেন যেই ভ্যালুটা আপনার রাইট ভ্যালু। ওকে, তো আমরা এটা পাইথন সেলে গিয়ে একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা আমরা তাহলে কি করব, এবার আমরা এই লিস্টের যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটা লিখব, এবং যেই ইন্ডেক্সিংটা আমাদের ভুল হয়েছে, মানে 11 11, এই ভ্যালুটা 10 হবে, তো এর ইন্ডেক্স কত, 1 ইন্ডেক্স। ওকে, কারণ 22 0 1 2 3 4 এরকম করে, তো এর ইন্ডেক্স হচ্ছে 1, তো এর ইন্ডেক্সটাকে লিখবো, এবং এর ভ্যালু কত হবে,
এর ভ্যালু আমি 10, ঠিক আছে 10 অ্যাসাইন করে দিলাম। এইবার দেখুন প্রিন্ট করব, এনইউএম নাম লিস্টটাকে প্রিন্ট করাতে চাই, এই দেখুন ভ্যালু 10 এসে গেছে। তো এরকম করে আমার ধরুন 55 ইন্ডেক্স, 55 এটা ভুল হয়েছে, এটা 50 হবে। তো এর ইন্ডেক্স নাম্বার কত? 0 1 2 3, ওকে। তো নাম থার্ড ব্র্যাকেট, ইন্ডেক্স নাম্বার 3, অ্যান্ড ভ্যালু ইকুয়াল টু 50। তো প্রিন্ট করব, এই দেখুন 50। তো এরকম করেই ভ্যালু চেঞ্জ করতে পারেন আপনারা লিস্টের মধ্যে। তো ধরুন আমি এই স্ট্রিংটাকে চেঞ্জ করবো, এটা নাম দেবো না, ঠিক আছে, এটা নাম্বার দেবো, ফুল নাম্বার। ও তাহলে এটার ইন্ডেক্স নাম্বার কত? আমি লাস্ট থেকেই ধরে নিই, কারণ এদিক থেকে অনেকটা বড় দেখাচ্ছে। তো -1 -2 -3 এদিক থেকে। তো এনইউএম নাম -3 ইকুয়াল টু স্ট্রিং, তাহলে ডবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমার ভেতর দিতে হবে আমাকে। তো এনইউএম বিইআর নাম্বার ভ্যালু অ্যাসাইন করে দিলাম এবং প্রিন্ট করব। এই দেখুন নাম্বার এসে গেছে। ওকে, তো এই সেশানে আমরা অনেক কিছুই কভারেজ করলাম। তো সেশানটা ভালো করে দেখুন, বুঝুন, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করুন। সো থ্যাংক ইউ, পিডিএফ আপনারা পেয়ে যাবেন, তো পিডিএফ নিয়ে কোনো টেনশন করবেন না।